हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। माय नेम इज सुब्रत एंड आज के हमें डिसकस करब नेशनल एडुकेशन सोसाइटी फॉर ट्राइबल स्टूडेंट्स थेके आबारो एक नतून खूब ही सुंदर जॉब नोटिफिकेशन बेरिये छे एवं आजकेर वीडियोते आमरा शे जॉब नोटिफिकेशन ऊपर डिसकस करब। ए वीडियोते जानबो जे कारा कारा एप्लीकेशन करते पारबे, एप्लीकेशन करते गेले एज लिमिट की प्रयोजन, कीभावे आपनारा आवेदन करबेन, प्रत्येकटा विषय आमरा वीडियोते एक एक करे डिसकस करब। तो काइंडलि भिडियो प्रथम थेके शेष अब्दि देखुन जदि आपनि इंटरेस्टेड थाकेन। तो भिडियो शुरू करार आगे बंधुरा जारा प्रथमबार आमादेर चैनेले भिजिट करछेन काइंडलि चैनलटाके सबसक्राइब करे निन, तार संगे बेल आइकनटा प्रेस करे राखबेन जाते आमरा कोनो भिडियो आपलोड करले तार नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाय। एखाने आपनि त्रिपुरा एबं त्रिपुरार बाइरेर समस्त जबेर आपडेट किन्तु आमादेर चैनेले पेये जाबेन। तो समस्त किछु डिसकास करब नोटिफिकेशने एंड एटार साथे आजकेर भिडियो आमरा शुरू करब। बंधुरा एटाई होच्छे सेई जब नोटिफिकेशनटा एवं ये जॉब नोटिफिकेशन नेशनल एडुकेशन सोसाइटी फॉर ट्राइबल स्टूडेंट्स एवं ये गवर्नमेंट ऑफ इंडिया एक ऑटोनोमस ऑर्गेनाइजेशन। हमें आलोचना करब ये नोटिफिकेशन प्रत्येक विषय नहीं। सबार प्रथम जानब इम्पोर्टेंट डेट्स। देखो ऑनलाइन एप्लीकेशन स्टार्ट हो 5/1/2021 चलो 4/2/2021 पर्यंत। ऑनलाइन एप्लीकेशन करते हैं, ऑनलाइन एप्लीकेशन करार लिंक अपनारा আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে। যদি আপনার ইমেল আইডি না থাকে তাহলে একটি ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন। তারপর আমরা দেখব নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অবভিয়াসলি আপনাদের অ্যাপ্লিকেশন করতে গেলে একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, তবে সেটা প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু ডিভাইড করা আছে। প্রথমত যদি আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এডমিন এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইন্যান্সের জন্য তাহলে কিন্তু 1200 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যে কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করলে, দ্যাট মিন্স ইচ পোস্ট। তারপর হচ্ছে অফিস সুপারিনটেনডেন্ট ফাইন্যান্স অ্যান্ড স্টেনোগ্রাফার গ্রেড 1 এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 অফিস অ্যাসিস্ট্যান্ট, এইসবের পোস্টের জন্য কিন্তু 750 টাকা আপনাদের এক্সামিনেশন ফি দিতে হবে। এবং সবশেষে যে পোস্ট রয়েছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এর জন্য কিন্তু শুধুমাত্র 100 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং সেটা আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু পে করতে পারবেন। তারপর হচ্ছে ভ্যাকেন্সি। দেখুন ভ্যাকেন্সি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ডিভাইড রয়েছে, 1 থেকে শুরু করে বন্ধুরা 5 পর্যন্ত প্রত্যেকটা পোস্ট ওয়াইজ এগুলো ডিভাইড আছে। যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনিস্ট্রেটিভ এটা গ্রুপ বি পোস্ট এবং এর জন্য স্যালারি পেয়ে যাবেন 47,600 টাকা এবং 40 বছর অবধি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের এজটা কাউন্ট হবে 31/12/2020 থেকে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইন্যান্স, এটাও গ্রুপ বি পোস্ট, 47,600 টাকা আপনার স্যালারি পাবেন এবং 40 বছর অবধি আবেদন করতে পারবেন। অফিস সুপারিনটেনডেন্ট ফাইন্যান্স, এটাও গ্রুপ বি পোস্ট, 44,900 টাকা স্যালারি পাবেন এবং 35 বছর অবধি আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার গ্রেড 1 এবং স্টেনোগ্রাফার গ্রেড 2, তবে গ্রেড 1টা গ্রুপ বি পোস্ট, এর জন্য 35,400 টাকা পাবেন এবং 30 বছর অবধি আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার গ্রেড 2 এটা গ্রুপ সি পোস্ট, এর জন্য 25,500 টাকা স্যালারি পাবেন এবং 30 বছর অবধি আবারও অ্যাপ্লিকেশন করতে পারবে। অফিস অ্যাসিস্ট্যান্ট এটা গ্রুপ সি পোস্ট, 25,500 টাকা স্যালারি পাবে এবং 27 বছর অবধি আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য এটা গ্রুপ সি পোস্ট, 18,000 টাকা স্যালারি পাবেন, কিছুটা কম, তবে 30 বছর অবধি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তার পাশাপাশি রিজার্ভ ক্যাটাগরি এবং ইউআরের জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড আছে, আপনার সেগুলো নিজের একটু ভালোভাবে চেক করে নেবেন। তারপর আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখুন বন্ধুরা অনেকগুলো পোস্ট রয়েছে, আমরা শুধুমাত্র আলোচনা করব যে সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ওই সমস্ত পোস্ট নিয়ে ডিসকাস করব। বাকি পোস্টগুলো আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে নোটিফিকেশন ডাউনলোড করে নিজেরা চেক করে নেবেন আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন। প্রথম যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এডমিন, এর জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্যালারি নিয়ে আমরা ডিসকাস করে ফেলেছি তার আগে, তো এখন আর করছি না। তারপর বন্ধুরা আমরা দেখব যে পোস্টের জন্য শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেশন করা যায়। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, এর জন্য কিন্তু শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি যদি থাকে এনি ডিসিপ্লিনে অথবা যদি ইকুইভ্যালেন্ট কোনো কোর্স করা থাকে আপনার, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএসের জন্য ম্যাট্রিকুলেশন অথবা ইকুইভ্যালেন্ট কোর্স করা থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার পাশাপাশি এটা বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু প্রায়োরিটি একটু বেশি দেওয়া হবে।
এজ লিমিটটা বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করেছি, তবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আপনাদের কিন্তু রিল্যাক্সেশন থাকবে। এসসি এসটির জন্য 5 ইয়ার এবং ওবিসির জন্য কিন্তু 3 ইয়ার রিল্যাক্সেশন থাকবে। তবে এটা বলে রাখি, আপনাদের এজটা যাতে 55 এর উপর না হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তারপর হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। দেখুন, সিলেকশনের জন্য প্রথমে কিন্তু আপনার দিতে হবে সিবিটি, কম্পিউটার বেস টেস্ট, তারপর স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, এগুলো কিন্তু কম্পালসারি। তবে স্কিল টেস্ট প্রত্যেকটা পোস্টের জন্য হবে না, এখানে একটি পোস্ট রয়েছে যার জন্য স্কিল টেস্ট কিন্তু ম্যান্ডেটরি, তো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের স্কিল টেস্টটা অবশ্যই থাকবে, এবং ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু স্কিল টেস্ট আপনাদের মাস্ট বি থাকবে। তো তারপর হচ্ছে সিলেবাসটা। দেখুন, সিলেবাসও আবার আমরা এগুলো ছেড়ে দেব। অ্যাসিস্ট্যান্ট কমিশনের জন্য যে সিলেবাস রয়েছে, সময় পাবেন 3 ঘন্টা এবং টোটাল যে কোশ্চেন থাকবে 180টি, এবং প্রত্যেকটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন। টোটাল মার্ক্স আপনারা পেয়ে যাবেন 180 মার্ক্স। বন্ধুরা আপনারা নিজেরা চেক করে নেবেন, প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু সিলেবাসগুলো এখানে মেনশন রয়েছে। আমরা বন্ধুরা ডিসকাস করছি না, নাহলে ভিডিওটা অনেকটা লং হবে এবং আপনারাও কিন্তু এতে বোরিং হয়ে যাবেন। তারপর আমরা দেখে নেব স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য। 2 ঘন্টা সময় পাবেন, টোটাল কোশ্চেন থাকবে 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং টোটাল মার্ক্স থাকবে 100 মার্ক্স। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং এর জন্য 3 ঘন্টা সময় পাবেন এবং টোটাল কোশ্চেন থাকবে 160টি মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং টোটাল মার্ক্স থাকবে 160 মার্কস। তবে এক্ষেত্রে নেগেটিভ মার্কও কিন্তু বন্ধু থাকবে, আপনারা ভাববেন না যে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, আমরা আলোচনা করছি না। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে বন্ধুরা 2 ঘন্টা সময় পাবেন এবং টোটাল কোশ্চেন থাকবে 50 মার্কস, এবং সেগুলো কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং টোটাল মার্ক্সও থাকবে 50 মার্কস। তবে একটা কথা বলে রাখি, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোনো ধরনের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করা হবে না, তো সেটা কিন্তু আপনারা অবশ্যই বন্ধুরা মাথায় রাখবেন। এবং সবশেষে ডেসক্রিপটিভ টেস্ট হবে, এবং এই ক্ষেত্রে আপনাদের 50 মার্কস থাকবে, 30 মিনিট কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন। যেটা প্রথমে বলেছিলাম, এমটিএসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ হবে না, শুধুমাত্র আপনাদের রিটার্ন টেস্টে কিন্তু হবে, এবং রিটার্ন টেস্টের মার্কসের উপরে কিন্তু আপনাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এক্সামিনেশন সেন্টার। দেখুন বন্ধুরা, যেহেতু এটা অল ওভার জন্য নোটিফিকেশানটা বেরিয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে কোনো ধরনের এক্সামিনেশন সেন্টার নেই। যদি ত্রিপুরা থেকে আপনি অ্যাপ্লিকেশন করেন নর্থ ইস্ট থেকে, তাহলে কিন্তু আপনাদের গুয়াহাটি অথবা বন্ধুরা কলকাতা গিয়ে কিন্তু আপনাদের এক্সামিনেশানটা দিতে হবে, যেটা অথরিটি দ্বারা কন্ডাক্ট করা হবে। তবে এক্ষেত্রে আমাদের ত্রিপুরাজ্যের জন্য কিন্তু গুয়াহাটিতে সবথেকে নিয়ারেস্ট রয়েছে। যদি আপনারা চান গুয়াহাটি গিয়ে সেই রিটার্ন টেস্ট দিতে পারবেন, তাহলে ভালো অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা, যখনই আপনারা সিবিটি এবং ইন্টারভিউতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং ফটোকপি, তার সঙ্গে একটি আইডেন্টিটি প্রুফ অবশ্যই নিয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনার সেই এক্সামিনেশন সেন্টারে কিন্তু ঢুকতে পারবেন না, যেটা কিন্তু ক্লিয়ারলি নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে। তারপর হচ্ছে বন্ধুরা, আপনার যখনই সিবিটি হবে, কম্পিউটার বেস টেস্ট এক্সাম হবে, সেটা কিন্তু পরবর্তী সময় আপনাদের নোটিফাই করা হবে, তো সে বিষয়ে আপনাদের কোনো কিছু ভাবতে হবে না। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস থেকে যে নতুন একটা জব নোটিফিকেশান বেরিয়েছিল, আজকের ভিডিওতে আমরা সেই জব নোটিফিকেশান নিয়ে আপনাদের মতো ডিসকাস করার চেষ্টা করেছি। তারপর যদি জব নোটিফিকেশানের বিষয়ে অন্য কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো আপনাদের সেই কমেন্টের। এবং সবশেষে বন্ধুরা, ভিডিও দেখার পর যদি ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে যে কাজটা আপনাদের করতে হবে, গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক আওয়ার ভিডিও দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন দ্যাট ইউ নেভার হ্যাভ টু গো এনিওয়ার এলস। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস।